বীর শ্রেষ্ঠ। নূর মোহাম্মদ শেখ, 26 ফেব্রুয়ারি 1936 থেকে 5 সেপ্টেম্বর 1971। নূর মোহাম্মদ শেখ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে 7 জন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়, তিনি তাদের অন্যতম। সংক্ষিপ্ত জীবনী। 1936 সালের 26 ফেব্রুয়ারি নড়াইল জেলার মহিষখোলা গ্রামের এক দরিদ্র পরিবারে নূর মোহাম্মদ শেখ জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ আমানত শেখ, মাতা জেন্নাতুন্নেসা। অল্প বয়সে বাবা মাকে হারান, ফলে শৈশবেই ডানপিটে হয়ে পড়েন। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শেষ করে উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। সপ্তম শ্রেণীর পর আর পড়াশোনা করেননি। নিজ গ্রামেই সম্পন্ন কৃষক ঘরের মেয়ে তোতাল বিবিকে বিয়ে করেন। 1959 এর 14ই মার্চ পূর্ব পাকিস্তান রাইফেলস বা ইপিআরএ যোগদান করেন। দীর্ঘদিন দিনাজপুর সীমান্তে চাকরি করে 1970 সালের 10 জুলাই নূর মোহাম্মদকে দিনাজপুর থেকে যশোর সেক্টরে বদলি করা হয়। এরপর তিনি ল্যান্স নায়ক পদে পদোন্নতি পান। 1971 সালে যশোর অঞ্চল নিয়ে গঠিত 8 নং সেক্টরে স্বাধীনতা যুদ্ধে যোগদান করেন। যুদ্ধ চলাকালীন যশোরের সরসা থানার কাশীপুর সীমান্তের বয়রা অঞ্চলে ক্যাপ্টেন নাজমুল হুদার নেতৃত্বে পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেন। যেভাবে শহীদ হলেন, 1971 এর 5 সেপ্টেম্বর সুতিপুরে নিজস্ব প্রতিরক্ষার সামনে যশোর জেলার গোয়ালহাটি গ্রামে নূর মোহাম্মদকে অধিনায়ক করে 5 জনের সমন্বয়ে গঠিত একটি স্ট্যান্ডিং পেট্রোল পাঠানো হয়। সকাল 9:30টার দিকে হঠাৎ পাকিস্তানি সেনাবাহিনী পেট্রোলটি 3 দিক থেকে ঘিরে ফেলে গুলিবর্ষণ করতে থাকে। পেছনে মুক্তিযোদ্ধাদের নিজস্ব প্রতিরক্ষা থেকে পাল্টা গুলিবর্ষণ করা হয়, তবুও পেট্রোলটি উদ্ধার করা সম্ভব হয় না। একসময় সিপাহী নান্নু মিয়া গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। নূর মোহাম্মদ নান্নু মিয়াকে কাঁধে তুলে নেন এবং হাতে LMG দিয়ে এলোপাথারি গুলি চালাতে শুরু করলে শত্রুপক্ষ পশ্চাদপসরণ করতে বাধ্য হয়। হঠাৎ করেই শত্রুর মর্টারের একটি গোলা এসে লাগে তার ডান কাঁধে। ধরাশয়ী হওয়া মাত্র আহত নান্নু মিয়াকে বাঁচানোর জন্য ব্যাকুল হয়ে ওঠেন। হাতের LMG সিপাহী মোস্তফাকে দিয়ে নান্নু মিয়াকে নিয়ে যেতে বললেন এবং মোস্তফার রাইফেল চেয়ে নিলেন। যতক্ষণ না তারা নিরাপদ দূরত্বে সরে যেতে সক্ষম হন, ততক্ষণে ওই রাইফেল দিয়ে শত্রুর সৈন্য ঠেকিয়ে রাখবেন এবং শত্রুর মনোযোগ তার দিকে কেন্দ্রীভূত করে রাখবেন। অন্য সঙ্গীরা তাদের সঙ্গে অনুরোধ করলেন যাওয়ার জন্যে, কিন্তু তাকে বহন করে নিয়ে যেতে গেলে সবাই মারা পড়বে। এই আশঙ্কায় তিনি রণক্ষেত্র ত্যাগ করতে রাজি হলেন না। বাকিদের অধিনায়কোচিত আদেশ দিলেন তাকে রেখে চলে যেতে। তাকে রেখে সন্তর্পণে সরে যেতে পারলেন বাকিরা। এদিকে সামনে গুলি ছুটতে লাগলেন রক্তাক্ত নূর মোহাম্মদ। একদিকে পাকিস্তানি সশস্ত্র বাহিনী, সঙ্গে অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্র, অন্যদিকে মাত্র অর্ধমৃত সৈনিক সম্বল একটি রাইফেল ও সীমিত গুলি। এই অসম অবিশ্বাস্য যুদ্ধে তিনি শত্রুপক্ষের এমন ক্ষতি সাধন করলেন যে তারা এই মৃত্যু পথযাত্রী যোদ্ধাকে বেইনেট দিয়ে বিকৃত করে চোখ দুটো উপড়ে ফেলে। পরে প্রতিরক্ষা সৈনিকরা এসে পাশের একটি ঝাড় থেকে তার মৃতদেহ উদ্ধার করে। এই বীর সেনানীকে পরবর্তীতে যশোরের কাশীপুর গ্রামে সমাহিত করা হয়। Boypuri. Please subscribe our channel. Please share and like our videos. Thank you for watching.